গতকাল সন্ধ্যা থেকে রেলের অনলাইনে টিকিট বিক্রির সমস্যা সমাধানের কথা থাকলেও এখনো সমাধান হয়নি, যার কারণে এখনো চলছে ম্যানুয়াল পদ্ধতিতে টিকিট বিক্রি, ফলে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। সংবাদ সংগ্রহে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপেল, ট্রেনের টিকিট নিয়ে যে যাত্রীদের ভোগান্তি আমরা জেনেছি এখনো সেটা বিদ্যমান আছে, তো কি বলছে, সমাধানের আশ্বাস কি দিয়েছে রেল কর্তৃপক্ষ? তো বলে রাখে যে রেলের টিকিট সেবাটি সেটি সহজ করার জন্য কিন্তু বাংলাদেশ রেলে নতুন পদ্ধতি চালু করেছে, অর্থাৎ আজকে থেকে সহজ .com এর তত্ত্বাবধানে টিকিট এই কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে। তো বলে রাখে যে শুরুতে সেটি হোঁচট খেয়েছে, অর্থাৎ অনলাইনে আসলে যে টিকিট প্রাপ্তির ক্ষেত্রে কেউ অনলাইনে প্রবেশ করতে পারছে না, নানা বিড়ম্বনায় পড়েছেন এবং অনেকে বাধ্য হয়ে যখন সশরীরে কমলাপুর রেল স্টেশনে এসেছেন, এখানেও দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, আসলে আপনি দেখতেই পাচ্ছেন যে ঘন্টার পর ঘন্টার যারা আছেন তারা লাইনে দাঁড়িয়ে আছেন এবং আসলে যে সরাসরি টিকিটটি তারা কিনতে পারবেন সেটিও আসলে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তবে আপনি যেটি বললেন যে কর্তৃপক্ষ কী বলছে, কর্তৃপক্ষ যেটি বলছেন যে আসলে যেহেতু নতুন পদ্ধতি চালু করা হয়েছে, সার্ভারটির এখনও কিছু কার্যক্রম চলছে, অর্থাৎ কিছুদিনের মধ্যে হয়তো বা সেটি ঠিক হয়ে যাবে বলে তারা আশা করছেন। তবে যাত্রীরা যেটি খুব জানিয়েছেন তারা বলছেন যে একটি নতুন পদ্ধতি চালু করা হয়েছে, সেটিতে আসলে পরীক্ষা নিরীক্ষা করে তো আসলে আসার উচিত ছিল। তো এখানে আসলে হুট করে যে এই যে সমস্যাটি তারা পড়ছেন তারা আসলে খুব জানিয়েছেন, তারা বলছেন যে তাদেরকে যে এই বিড়ম্বনা, আপনি জানেন যে আজকে যেহেতু সরকারি ছুটির দিন, এই কারণে কিন্তু অনেকেই বলছে যে আমরা বাধ্য হয়ে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু যখন আসলে যখন স্বাভাবিক সময় থাকবে তখন তো আসলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তো সে টিকিটটা আসলে কেনাটা অনেকটাই দূর হয়ে যাবে। দেখি আমি এদের সাথে কথা বলার চেষ্টা করবো, আসলে উনিও টিকিট কাটতে এসেছেন, তো আপনার কাছে জানতে চাই আপনি কখন এসেছেন, আসলে দেরি হচ্ছে কেন, আসলে কর্তৃপক্ষ কী বলছে? দুই ঘন্টার উপরে এখানে দাঁড়িয়ে আছি কাউন্টারে বিলম্ব বাড়ার কারণে, আমরা তো এখনও টিকিট পাচ্ছি না, ফ্যামিলি নিয়ে চট্টগ্রাম যাওয়ার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, টিকিটের তো এখন অনেক সমস্যা, কী করবো এখন জানেন, টিকিট পাবো কি না এখনও ভাবতেছি, পাবো কিনা এটা চিন্তার মধ্যে আছি। ধন্যবাদ আপনাকে। আপনি দেখলেন যে একজন যিনি আসলে টিকিট কাটতে এসেছেন আসলে তার যে ভোগান্তির কথা, বিড়ম্বনার কথা, এরকম কিন্তু অনেকে যারা আছেন তারা এই ভোগান্তির মধ্যে পড়েছেন। তবে সবচেয়ে এখন তারা একটা আশঙ্কা যেটি করছেন যে বিলম্ব যে হচ্ছে টিকিট প্রাপ্তির ক্ষেত্রে, সেখানে আসলে টিকিটটি আসলে কালো বাজারের দিকে চলে যায় কিনা সেই আশঙ্কা তারা করছেন। আপেল, আশা করছি কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যা সমাধানের পদক্ষেপ নেবেন। দর্শক, এতক্ষণ কমলাপুর থেকে জানাচ্ছিলেন আপেল শাহরিয়ার।